আসসালামু আলাইকুম সবাইকে, আইসিটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপ থেকে স্বাগতম। সবাইকে আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু জানাও আগে। আমি বেশি সময় নিব না, জানি আমি অনেকের পরীক্ষা আছে, সেজন্য বেশি টাইম নিয়ে কথা বলবো না, বেশ কয়েকটা মিনিট কথা বলবো, তারপরে আমরা লাইভটা শেষ করবো আর কি। তোমরা অনেকে টেনশন আছো আইসিটি পরীক্ষা দিয়ে, আবার অনেকে অনেক বেশি খুশি। দেখি একটু শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করো আগে দ্রুত গতিতে। কার কি প্রশ্ন বলো তো একটু, কার কি প্রশ্ন, কে কি নিয়ে টেনশন আছো সেটা একটু উল্লেখ করো। ওকে, একটু কে কি নিয়ে টেনশন আছো এটা একটু উল্লেখ করো, আর শোনা যাচ্ছে কিনা কথা সেটা একটু বলো, দ্রুত গতিতে বলতে হবে। ওকে, দ্রুত গতিতে বলতে হবে, কমেন্ট করো না কেউ একজন, কথা শোনা যাচ্ছে কিনা, কথা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করো কেউ একজন, কথা কি শোনা যাচ্ছে? কেউ কমেন্ট করে না, কাহিনী কি, নাকি নেটওয়ার্ক নাই? এমসিকিউ 7টায় পাশ আসবে কি বলতেছি কথা, একটু ওয়েট করো, একটু ওয়েট করো। শোনো আইসিটি, আমরা আমাদের গ্রুপে আর কি মিনিমাম 10-15,000 স্টুডেন্টের গ্রুপ এটা, যে রানিং স্টুডেন্ট, মানে যত স্টুডেন্ট আছে এর মধ্যে রানিং হচ্ছে প্রায় 10-15,000 স্টুডেন্ট আছে। তা এখন এখানে আইসিটি পরীক্ষার পরের দিন অবশ্যই, মানে আমরা সব সময় একটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে এমসিকিউ নিয়ে। এমসিকিউ নিয়ে মানে সবারই একটা প্রশ্ন থাকে, স্যার এমসিকিউতে পাস আসবে কিনা। আমি একটু বলি, গতবারের এইচএসসি 23-এর আগে আমিও মনে করতাম এমসিকিউতে পাস করতে হলে 8 পেতে হয়। এইচএসসি 23-এর আগে আমিও মনে করতাম এমসিকিউতে পাস করতে হলে 8 পেতে হয়, কিন্তু এইচএসসি 23 বেসে এটা আমার ভুল প্রমাণিত হয়েছে। আমি দেখেছি এইচএসসি 23 বেসে অনেকে 4টা এমসিকিউ হয়েছে, 4টা, শুধুমাত্র 4টা, ঠিক আছে, এরাও পাস করেছে। একবারে তোমাদেরকে আমি ডিরেক্ট একদম দাবি নিয়ে বলতেছি, একরকম একজন না, মিনিমাম 50 জনের মেসেজ আমার ইনবক্সে আছে, মিনিমাম। অনেকেই বলেছে স্যার আমার এমসিকিউ কম হবে, 5টা হবে, 6টা হবে, কিন্তু আমি দেখেছি 4টা এমসিকিউ যাদের হয়েছে ওরাও পাস করেছে। এবং এটা কি রুলসে পাস করাইলো এটা আমি জানি না, তবে আমার কেন জানি মনে হয় তারা 75 নম্বরটাকে আগে 100 নম্বরে নিয়ে যায়, তার মানে এমসিকিউ 25, এটা মনে হয় 4-এর উপরে পাইলে পাস ধরে আর কি। তো এটা হচ্ছে মানে একদম শিওর থাকো তুমি, একদম 100% যারা আজকে বলতেছো স্যার আমার 5টা হয়েছে, যারা আমার 6টা হয়েছে, স্যার আমার 7টা হয়েছে, যারা বলতেছো এগুলো সবাই পাস করবে, এবং পাস করে আমাকে এসে ইনবক্সে বলবা, একদিন মনে রাখি ওইটা, যে স্যার পরীক্ষা যেদিন রেজাল্ট দিবে সেদিন বলবা যে তানভীর স্যার আপনি বলছিলেন এমসিকিউ 4-5টা হইলেও পাস করা যায়, এটা বলবা, গতবারও বলেছে এবারও বলবা, এটা 100% শিওর থাকো। তো কোন ধরনের একদম পরের পরীক্ষাগুলোতে তোমরা আমাকে বিশ্বাস করো না, আমি তোমাদেরকে মিথ্যা কথা বলে কিলাম, আমি তোমাকে মিথ্যা বারে আমি আশা দিয়ে লাভ আছে, একবারে নিশ্চিত থাকো পরের পরীক্ষাগুলোতে তোমরা ভালো করে দাও, কোনো সমস্যাই হবে না আইসিটিতে। আবার অনেকেই করে কি যে আইসিটিতে মানে একটু এমসিকিউ বেশি হয়েছে যে খুশি, খুশি হয়ে লাভ নাই, কেউ এমসিকিউ 10টা হলেও কিন্তু 40 যদি এতে পাই এমসিকিউ, মনে করো তোমার 10টা হয়েছে, তুমি 40 পাইছো রিটার্নে, তাহলে কত হলো 50, এবার বাই বাতে প্র্যাকটিক্যালে তুমি 20 পাইলা, তাহলে 70, তাও হচ্ছে কি একই কথা। আবার কারো কারো এমসিকিউ হয়েছে মনে করো 17-18টা, তাহলে সে ওইখানে 40, তাহলে 47 আর 20 পাইলে 77, একই কথা, 70 পাইলে হয়ে 77 পাইলে হয়ে, এটা একটু মাথায় রাখিও, 79 পাইলেও কিন্তু হ্যাঁ, আর সবকিছু মিলে 80 পাইলে হচ্ছে প্লাস, সবকিছু মিলে প্র্যাকটিক্যাল এমসিকিউ সিকিউ মিলে 80 পাইলে হলো প্লাস। ওকে, তাহলে কেউ এখানে খুশি হওয়ার কোনো দরকার নাই যে আমি মনে হয় এমসিকিউ আমার 18-19টা হয়ে গেছে, কিন্তু তুমি সিকিউ থেকে পাইলা 40, তাহলে 19 আর 40 কত হইলো? তো তোমাকে যদি বাই বাতে নাম্বার কম দেয় তাহলে 79 পাইলেও যে কথা এই কথা। আরেকটা কথা বলি, অনেকেই মনে করতে পারো যে স্যার HTML একটু করে ভুল লিখছি, এগুলো আমার ইনবক্সে শত শত, আমি দেখাতে পারবো, এখানে আমি রিপ্লাই দিতে পারতেছি না, যার অবস্থা এমন হয়ে গেছে যে হাজার হাজার মেসেজ আসতেছে রিপ্লাই দিতে পারতেছি না। তো স্যার একটু করে HTML ভুল করছি, নাম্বার কি কত দিবে? শুনো, বোর্ড পরীক্ষায় একটু ভুল হলে একটু করে নাম্বার কাটবে, প্রোগ্রামিং এ স্যার ভুল করছি, কমা দিই নাই, সেমিকুলন দিই নাই, স্ক্যানার দিই নাই, নাম্বার পাবে, 100% শিওর থাকো নাম্বার পাবে।
তবে মেজর ভুল করা যাবে না। মেজর ভুল মনে করো বাইনারি বেস অক্টাল দিয়ে দিছো, এটা এটা এগুলাতে নাম্বার কাটবে, কারণ বাইনারি বেসের মধ্যে তুমি অক্টাল কিভাবে দাও। আর অনেকে বলতেছো স্যার দশমিকের পরে অঙ্কের উত্তর ভুল হয়েছে একটু করে, দশমিকের পর অঙ্কের উত্তর ভুল হলে কোনো সমস্যা নেই। আমি আবারও বলতেছি যারা চার পাঁচ ছয় সাত নিয়ে টেনশন আছো এমসিকিউতে, তান মিস্যারের কথা ধরো অনলাইনে আমি একজন ভিডিও বার্তায় বলতেছি, কেউ ফেল করবে না এটা আমি বলতেছি, কারণ আমি দেখেছি এইচএসসি তেইশের অনেক স্টুডেন্ট এমসিকিউতে ভালো করেছে। একজনে বলতেছে এইচএসসি তেইশের 75 মার্কসের এক্সাম, এইচএসসি 24-এর 100 মার্কসের এক্সাম, তো কি হয়েছে এইচএসসি 23-এর 75 মার্কসের এক্সাম হয়েছে কি হয়েছে? এইচএসসি 23-এ কি এমসিকিউ 25টা ছিল না? 75 মার্কসের অ্যান্সার হইলে এমসিকিউ তো 25টাই ছিল, সিকিউ না 30টা ছিল, সিকিউ না তাহলে ফেল করার কথা ছিল, এমসিকিউ তো ঠিকই 25টা ছিল, 30টার মধ্যে 25টা অ্যান্সার করতে হবে, অন্য কথা বলো কেন? ঠিক আছে, তো আরেকটা কথা, আসলে বোর্ড অনেক, এটার আমি সব সময় আলাদা আলাদা বোর্ডে পরীক্ষা নেওয়ার বিপক্ষে, কোনো বোর্ডে প্রশ্ন সহজ হবে, কোনো বোর্ডে প্রশ্ন কঠিন হবে, এগুলোর কারণে অ্যাপ্লাসের তারতম্য ঘটে। যেমন ধরো আজকে অনেক বোর্ড দিনাজপুর বোর্ডের প্রশ্ন রিটার্ন, বিশেষ করে সিকিউ প্রশ্ন, যারা আমাদের ক্লাস কুটাই কুটাই পড়ে নাই তারা দিনাজপুর বোর্ডে সিকিউ প্রশ্ন খারাপ করবে, ঠিক আছে, তবে যারা বেসিক লেকচার ফলো করছে তারা অবশ্যই লিখে আসতে পারবে, কিন্তু যারা মনে করো লেকচার ফলো করে নাই, কথা শুনে নাই, একটু হেলা ফেলা করে পড়াশোনা করছে, এরা কিন্তু অ্যান্সার করতে পারে নাই। দিনাজপুর বোর্ড, ময়মনসিংহ বোর্ড কঠিন করছে, তো টোটাল 11টা বোর্ড, কার ভাগ্যে কোন সময় খারাপ হয় এটা বলা যাবে না। যেমন ধরো আমাদের বই থেকে 25-এ 25 এমসিকিউ কমন আসছে, কোথায়? সিলেট বোর্ড, বরিশাল বোর্ডে 25-এ 25 এমসিকিউ কমন, রাজশাহী বোর্ড সিকিউ এমসিকিউ ফুল কমন, তাহলে সিলেট, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম, তো ম্যাক্সিমাম বোর্ড, দু একটা বোর্ডে একটু ব্যতিক্রম ঘটেছে, কারণ এটা অ্যাক্সিডেন্ট, এটা আসলে এবার এবার এমন হয়েছে আগামীবার অন্য বোর্ডে হবে, আগামীবার এমনও হইতে পারে। কুমিল্লা বোর্ড ফুল কমন 100%, দেখি কেউ বলতে পারে কিনা, কেউ বলতে পারে কিনা, কুমিল্লা, রাজশাহী, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, দেখে কোন বোর্ডে বলো তো সিকিউ আমাদের বই থেকে আসে নাই, এমসিকিউ চট্টগ্রাম বোর্ডে বলেছে কঠিন হয়েছে, আমি দাগাই দাগাই দিছি প্রত্যেকটা এমসিকিউ আমাদের বইয়ের কোন কোন জায়গা থেকে আসছে, দিনাজপুর বোর্ডে এমসিকিউ কমন আসছে। এই যে একজনে জিজ্ঞেস করতেছে স্যার স্টার ক্যাট এটা তো জীবনেও শুনি নাই, মানে স্ট্রিং এর একটা কম্পেয়ারের আসছে না, স্টেয়ার কম্পেয়ার, এটা আমি বলি ওকে, এটা এসিটি অ্যাসিস্ট্যান্ট বইতে স্পষ্ট লেখা আছে, পেজ নাম্বার 92 পেজে স্ট্রিং এর ইয়ে দেখো, স্ট্রিং ডট এইচ, এই যে এখানে দেখো একটু করে, এজ স্ট্রিং এর ডট এইচ এসটিআর, দেখছো এটা পড়ো উল্টা হলেও পড়ো, দেখো এসটিআর সিএমপি স্ট্রিং এর হেডার ফাইল দেখো একটু। তো আসলে অনেকে মনে করে, মানে অনেকে মনে করে কি যে স্যারের বই পড়ার মতো পড়ো, আমি বারবার বলেছি এই বইতে এমন কিছু নাই যেটা বোর্ড বইতে নেই, সবই আছে, বই সবই বইতে আছে, এমসিকিউ স্ট্যান্ডার্ড হয়েছে চট্টগ্রাম বোর্ডের, যখনই আমি স্টুডেন্ট পড়াইছি বারবার বলেছি চট্টগ্রাম বোর্ডে কোনোদিন সহজ প্রশ্ন করবে না, ওনাকে আমি ভালো চিনি যারা প্রশ্ন করে ওনাকে, এমসিকিউ প্রশ্ন কঠিন হবে, আমি অফলাইনে ক্লাস শুরু করতেছি এমন সময় আমি ওদেরকে বলেছি, ঠিক আছে। আবার অনেকে দিনাজপুর বোর্ডে অনেক ভালো পরীক্ষা দিচ্ছে যারা আমাদের কথা শুনছে নিয়মিত ক্লাস করে, ময়মনসিংহ বোর্ডেও কঠিন করেছে প্রশ্ন অলওয়েজ, তো যাই হোক আলটিমেটলি যারা টেনশনে আসো আমার কথাটা বিশ্বাস করো, আমি তোমাকে তেল মারতে বলতেছি না, মিথ্যা বলে তোমাকে আশা দিয়ে লাভ কি, অবশ্যই পাশ করবা, 6টা 7টা 5টা এমসিকিউ যাদের হয়েছে লিখে নিও, মিলাই নিও, তাদের কি রুলসে পাশ করাই কিভাবে করাই এটা তারা জানে, ওকে। তো এখন বাকিটা ইয়ে, আর চট্টগ্রাম বোর্ড শুধু আজকে বলে কথা নেই, এর থেকে যদি আরো 10 বছর আইসিটি পরীক্ষা হয় আগামী 10 বছর পরীক্ষা কঠিন হবে, আইসিটি এত সহজ না, তোমরা যেভাবে সহজভাবে নিছো এভাবে সহজ না, যারা এসএসসি 25 সবাই বলে কি ফ্রি ক্লাস করে আইসিটি পাস করে ফেলবো, ভাই এত সহজ ইজি না, আইসিটি কঠিন কিনা এটা পরীক্ষা দিন বোঝা যায়, এতদিন পর্যন্ত সহজ লাগে মনে করো কয়েকটা টপিক আছে ইজিলি পারে যাবো সব কিছু, কিন্তু পরীক্ষা যেদিন হয় সেদিন বোঝা যায়। তো যাই হোক আসলে ম্যাক্সিমাম বোর্ডে তো কমন, আর কিছু কিছু বোর্ড আছে ইচ্ছে করে স্টুডেন্টদেরকে ঝামেলা করে, ওদের লাভটা কি আমি বুঝি না, অন্যান্য বোর্ডে প্রশ্নটি কি সহজ হয় কিন্তু এই বোর্ডে এসে এমসিকিউতে ঝামেলা করে দেয়, আবার অন্য একটা ময়মনসিংহ বোর্ডে প্রশ্ন কঠিন করে, দিনাজপুর বোর্ডে সিকিউ প্রশ্ন কঠিন করলো, যশোর বোর্ডে তো আলহামদুলিল্লাহ ফুল কমন আসছে, রাজশাহী বোর্ডে ফুল কমন আসছে, এবার বরিশাল বোর্ডে কমন আসছে, সিলেট বোর্ডে কমন আসছে, তারপরে হচ্ছে আর একটা কোনটা কুমিল্লা বোর্ডে কমন আসছে, কিন্তু ওই যে দিনাজপুর বোর্ড, ময়মনসিংহ বোর্ড,
এই দুই একটা বোর্ড, দিনাজপুর, ময়মনসিং আর চট্টগ্রাম বোর্ডের এমসিকিউ, এগুলো হার্ড হয়েছে, এটা আমি একদম মন থেকে বললাম, আসলে হার্ড হয়েছে এগুলো। এখন এটার জন্য আইসিটি অ্যাসিস্ট্যান্ট কে তুমি কিছু বলতে পারবে না, কেন জানো? কারণ হচ্ছে এটা কার ভাগ্যে কখন পড়ে, এটা ইচ্ছে করে টিচাররা তোমার কি করছে প্রশ্ন ইয়ে করছে। এই যে আমার একটা জুনিয়র বললো তার সিকিউ 45, এমসিকিউ 24 পাবে কুমিল্লা বোর্ড, ওকে। আর যেটা টেনশন আল্লাহর রহমত, ও ঢাকা বোর্ডেও প্রশ্ন সহজ হয়েছে, আইসিটি সিস্টেম বোর্ড থেকে কখন আসছে। তো যাই হোক, চট্টগ্রাম বোর্ডে সিকিউ ইজি হয়েছে, এমসিকিউ হার্ড হয়েছে। আমি তো বলছি এমসিকিউ হার্ড হয় নাই, তোমরা আইসিটি অ্যাসিস্ট্যান্ট বই পড়ো না। আমি প্রুফ দিছি, আমার তানভি সিফাত আইডির প্রোফাইলে গিয়ে দেখো, আমি প্রুফ দিছি, দাগাই দাগাই দিছি একদম কোন কোন জায়গা থেকে নৈর্ভিত থেকে আসছে। তোমরা পড়ার মতো পড়ো নাই, সমস্যা হচ্ছে এটা, পড়ার মতো পড়ো নাই এই জন্য ধরা ঠেকাইছো। আমি আবারও বলতেছি এমসিকিউ 4, 5, 6, 7 যারা টেনশন আছো, যদি সিকিউ ভালো হয় 100% পাশ করবা, আমার কথা মনে রাখিও। এখানে কোনো গ্রেস মার্কও দিতে হবে না, কিছু দিতে হবে না, এটা ওদের সিস্টেম। গতবার এইচএসসি 23-22 অনেকেই এরকম পরীক্ষা দিয়েও পাশ করেছে, 5টা হয়েও পাশ করেছে, 4টা হয়েও পাশ করেছে, 6টা হয়েও পাশ করেছে, 7টা হয়েও পাশ করেছে। একবারে ডিরেক্টলি বলতেছি এটা, তোমরা না হলে যেদিন রেজাল্ট হবে সেদিন আমাকে এসে একটা ধন্যবাদ দিয়ে যাবা, স্যার আপনি বলছিলেন এই কথাটা। একটু আমার কথাটা, তোমরা যেভাবে বলতেছো, তোমরা যেভাবে বলতেছো এইভাবে যদি ফেল করে তো পাস করাবে কাকে ওনারা? এরকম তো এমসিকিউ তো ম্যাক্সিমাম স্টুডেন্টের খারাপ হয়, শুধু তোমাদের বলে কথা নেই, ম্যাক্সিমাম স্টুডেন্টের এমসিকিউ খারাপ হয়, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর একটা কথা বলি, আমরা চট্টগ্রামে যারা আছো চকবাজার, আইসিটি অ্যাসিস্ট্যান্ট চকবাজার বেস খুলতেছে আগামী 15 তারিখ থেকে জুলাইয়ের, তোমরা তোমাদের ছোট ভাই বোনদের, তোমরা তো পড়ছো আমার কাছে, যারা পড়ছো তারা তো জানো যে আমাদের লেকচার কতটা ইফেক্টিভ, বই কতটা ইফেক্টিভ, তোমরা অবশ্যই সাজেস্ট করবা। আর অনলাইনে আজকে 7-2 শুরু হবে, আর একটু পড়তে বলিও, অনেকেই তোমরা অবহেলা করে পড়ো নাই, মনে করছো যে কোর্স কেন করতে হচ্ছে, এমনি পারবো, এমনি পারা যায় কিনা আজকে দেখছো তো পরীক্ষা, ওকে। তো সুতরাং আমি বলবো 5, 6, 7 যারা পেয়েছো, 4, 5, 6, 7 100% পাস করবে, একবার 100%, আমার কথা ধরে রাখো না, লাইভটা রেকর্ড করে রাখো, যেদিন রেজাল্ট দিবে সেদিন মিলে নিই, শুধু শুধু এগুলো নিয়ে টেনশন করিও না, একবারে নিশ্চিন্তে আর অন্য সাবজেক্ট করো। আমি প্রমাণ বলতেছি তো, আমার 50টার অধিক প্রমাণ আছে, যারা এসএসসি 23 বেসে, যারা এসএসসি 23-এ পড়ে এমসিকিউ 4-5টা হয়েছে, ওরা এ পাইছে, ম্যাক্সিমাম এ পাইছে, ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ এটাই। আমি আর একটা কথা বারবার বলেছি, এইচএসসি 25-এ আইসিটিতে কিন্তু অনেকে একটা বলেছে, স্যার 25 মিনিট পর খাতা নিয়ে নিছে, আমি তো কিন্তু গত লাইভেও বলেছি যে 25 মিনিট এমসিকিউ, এটা মনে রাখিও, 30 মিনিট পাবেন অন্যান্য বিষয়ের মতো, ওকে। আর ইনশাল্লাহ আমি একটা কথা বলি, কোনো দিনই তোমরা ফেল করবে না, কোনো দিনই করবে না, যদি সিকিউ ভালো দাও। এখন সিকিউ কেউ যদি 10 পাও এটার রিস্ক আমি জানি না ভাই, সিকিউ 10 পাইলে এটার ব্যাপার আমি জানি না, সিকিউ 15, 12, 13 পাইলে এটার রিস্ক আমি জানি না, কিন্তু এমসিকিউ কম পাইলে তুমি নাম্বার ভালো পাবো, পাশ করবা। সিকিউতে নর্মালি 17 পাইতে হয়, 50-এ 17 পাইতে হয়, সিকিউতে 17 পাইতে হয়, 15 পাইলে পাস করাই দেয়, আমি যতদূর জানি 17 পেতে হয়, ওকে। আর প্র্যাকটিক্যালে ফুল মার্ক দিবে না, প্র্যাকটিক্যালে নিশ্চিত 20-22 ধরে রাখতে পারো, 20 বা 22, এর বেশি, এর কমও দিবে না, এর বেশিও দিবে না, প্র্যাকটিক্যালে 20-22 দিবে, ঠিক আছে? আর বলতেছি যারা এসএসসি 25-26 আছে, সতর্ক হোক, সতর্ক হো, বারবার বলতেছি আইসিটি অ্যাসিস্ট্যান্ট অনেক রিলায়েবল একটা প্ল্যাটফর্ম। আমি গতকালকে রাতে যা যা পোস্ট করেছি, তোমরা জানো আমার গতকালকে বিসিএস এর ভাইবা ছিল, ভাইবা দেওয়ার পরও আমি অনেক কিছু পোস্ট করেছি বিভিন্ন গ্রুপে, আমাদের গ্রুপে, এগুলা কমন আসছে কিনা দেখো তো, একটু মিলাই দেখো তো, ফ্যাক্টোরিয়াল বলেছি আসছে কিনা দেখো, সেলসিয়াস থেকে ফারেনহাইট, একটা সাজেশন, অনেক মানুষ অনেক সাজেশন বিক্রি করছে, আমি শুধু এক পোস্টে যে সাজেশন দিছি, দেখি কোন প্রশ্ন বাইরে আসছে আমাকে একটু বলো, কোন প্রশ্ন আমাকে একটু বলো বাইরে আসছে, আমি একটা পোস্ট দিছি শুধু সাজেশন নিয়ে, দেখি মিলাও তো আজকে প্রশ্নদের সহ, এটা মিলাও যাদের যাদের আছে আর কি। ওই দুইটা বোর্ড একটু সমস্যা করছে, ময়মনসিংহ বোর্ড আর ইয়া বোর্ড, কি বোর্ড জানো, ময়মনসিংহ বোর্ড আর হচ্ছে দিনাজপুর বোর্ড, একটু কাহিনী করছে, এগুলো করে দুই একটা বোর্ডের উপর জ্বর যাবে, এটা নিয়ম, প্রত্যেকটা পরীক্ষা দেখবো এক বোর্ডে সহজ আর একটা বোর্ডে কঠিন করে দেবে। তো যাই হোক, ইনশাল্লাহ আমি বলবো যেহেতু 14 নম্বরটা ভুল আছে, এক হবে চট্টগ্রাম বোর্ড রিদোয়ান, আমি দেখি নাই 14 নম্বর কোনটা যেন, যাই হোক আমি বলি
একদম টেনশন মুক্ত থাকো। আর আর তোমার স্যার তোমাকে, আমার অনেক অনলাইনে যারা পড়ায় মোটামুটি এক্সপিরিয়েন্স আমার বেশি, তোমরা জানো আমি বিসিএস থেকে আসি অলরেডি একটা কলেজের, আমিও একজন সিনিয়র শিক্ষক বর্তমানে, ঠিক আছে। তারপরে আমিও আগামী এই যে বোর্ডের খাতা দেখব, যদিও বা কারিগরির বোর্ডের খাতা দেখব, তোমাদের না, তারপরে তো দেখব বোর্ডের খাতা। তারপরে হচ্ছে তো বিশ্বাস রাখতে পারো, এবং যেদিন ক্লাসটা যেদিন রেজাল্ট দিবে সেদিন আমাকে এসে একটা থ্যাংক ইউ দিও, আর অন্য পরীক্ষাগুলো ভালো করে দাও। ওকে, একবারে সিওর থাকো 4, 5, 6, 7 যারা পাইছো সবাই পাস করবো, একবারে নিশ্চিত। ওকে, এই যে আলহামদুলিল্লাহ স্যার SSC 23, 96 আসছিল পেট বেস 7। আরে আমাদের একটা পেট বেস পড়লো হবে, এত কাহিনী এত ঘোরাঘুরির দরকার নেই। ওই যে আমি ফাহমিদার ইয়া ফারিয়ার স্ট্যাটাস ইয়া দিছি না, রাজশাহী বোর্ড, একজন মানুষের কৃতজ্ঞতা প্রকাশের ভাষা কত সুন্দর, সে গতকালকে যখন পরীক্ষা দিতে যাচ্ছে তখনও আমাকে বলতেছে, স্যার ICT অ্যাসিস্ট্যান্টে এতদিন ধরে ছিলাম, খুব খারাপ লাগতেছে, পরীক্ষা দিয়ে এসে দেখলাম যে ওর পরীক্ষা ভালো হয়েছে রাজশাহী বোর্ড। আসলে ও প্রত্যেকটা ব্যাচে ভর্তি হয়ে যেত। ওকে, আমি ও একমাত্র স্টুডেন্ট যে আমাদের পেড ব্যাচ 13, 14, 15 আসকি ব্যাচ সবগুলাতে ভর্তি হয়েছে, টাকা পাঠাই পাঠাই। তা আমি বলতাম যে ওকে মাঝে মাঝে আমি বলতাম যে ইয়ে করার দরকারও নাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ফাইনালি সে খুব ভালো পরীক্ষা দিয়েছে, এটা আমি খুশি হয়েছি। আরও কয়েকজনের আমি স্ক্রিনশট পোস্ট করবো যাদের কৃতজ্ঞতা প্রকাশের বাসা অনেক সুন্দর। অনেক স্টুডেন্টের মেসেজ, বিশ্বাস করো এখনও পেজে 100-200+ মেসেজ আছে। আর আমাদের 25 ব্যাচ শুরু হবে জুলাইয়ের 27 তারিখ থেকে 25-এর অনলাইন ব্যাচ শুরু হবে। যে সমস্ত স্টুডেন্ট এই জুলাইয়ের 27 তারিখ থেকে আমাদের পেড বেসে ভর্তি হবে, 1000 টাকা দিয়ে এখন ভর্তি নিচ্ছি আমরা। অলরেডি অনেকে ভর্তি হয়ে গেছে, 20-25-30 জন, প্রথম 50 জন 1000 টাকায় ভর্তি হতে পারবে। ওকে, আর আমি চেষ্টা করেছি, আর আমি একটা কথা দিয়ে যাচ্ছি তোমাদের, আমি চট্টগ্রামে যেহেতু অফলাইনে পড়াবো, আমি চট্টগ্রাম চকবাজারে ICTতে একটা বিপ্লব ঘটাবো, এটা আমি বলে দিচ্ছি। তোমরা একদম শিওর থাকো, আমি চট্টগ্রাম চকবাজার ICTতে মানে এমন কিছু, মানে আমি ইউনিক কিছু শিখাবো খোলাবানদের, ইনশাল্লাহ জীবনে এরা মানে কোনোদিন ICT খারাপ করবে না, এভাবে আমি একদম গাইড করে করে। আজকে তো দেখলাম তোমাদের MCQ কীরকম হচ্ছে, এগুলা থেকে লেসন নিয়ে আমি আমার আগামী অনলাইন আর অফলাইন ব্যাচ চালু করবো। আমাদের আগামী অনলাইন অফলাইন ব্যাচ এবং আগামী বই মানে যা যা বলি সব কিছু দেখবে ইনশাল্লাহ, একদম নিশ্চিত থাকো। সুন্দর করে বাড়ি ভর্তি হয়ে যাও, যে কোনো কোর্সের চেয়ে বেস্ট কিছু বাবা, মুখের বলি না, যতটুকু চেষ্টা করার আগে আমি করবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো একদম নিশ্চিন্ত, আত্মীয় স্বজন যারা আছে প্রথম থেকে পাঠিয়ে দিবা। আর হচ্ছে স্যার আমার 60টা হয়েছে, আমি কি পাশ করবো? 100% পাশ করবো, লিখে নাও এই ভিডিও, একদম 100% পাশ করবো, কেউ ফেল করবে না। এরকম 60টা ওলা যদি ফেল করে তাহলে তো পাশ করানোর মানুষই খুঁজে পাবে না এরা, ঠিক আছে। ICT MCQ এরকম সবারই হয়, প্রত্যেক বছরই হয়, গত বছরও এরকম অনেকে বলেছে স্যার আমার 4টা হবে, আমার 5টা হবে, দেখি পরবর্তীতে সবাই হেসে হেসে বলছে স্যার আমি পাশ করছি, আমি A+ পাইছি, আমি A পাইছি। ওকে, তো ইনশাল্লাহ একবারে নিশ্চিন্তে থাকো, কোনো প্রকার টেনশন, যে যা কিছু বলবো বলুক, অন্য গ্রুপ অন্য কলেজের টিচার, আমি বলছি না ওদের চেয়ে আমি এক্সপিরিয়েন্স না, আমি অলরেডি BCS থেকে একটা কলেজের সিনিয়র টিচার না, তো ওনারা কি আমার চেয়ে বেশি জানে? ওকে, তো যাই হোক, আর যাই হোক ইনশাল্লাহ। আর সবাই, ও হ্যাঁ, আর একটা সুখবর আছে, সেই সুখবরটা হচ্ছে 30টা বই অ্যাভেলেবল হয়েছে অলরেডি, মনে হয় 10-12টা অর্ডারও হয়ে গেছে। তো যারা বই নিতে চাও তাড়াতাড়ি অর্ডার করে ফেলবো, আর যারা কোর্সে ভর্তি হতে চাও দ্রুত যোগাযোগ করো, এখন 1000 টাকায় ভর্তি নিচ্ছি। আর অফলাইনে যারা পড়বে তারা আমাদের সাথে পেজে যোগাযোগ করো, যাদের আত্মীয় স্বজন কাজিন ফুফাতো ভাই বোন আছে। তবে ইনশাল্লাহ এটা শিওর থাকো, যারা যারা অঘটন ঘটে গেছে এটা আসলে এরকমই, হঠাৎ করে যেমন একটা ঝড় চলে যায়, বাংলাদেশের ক্রিকেট খেলা দেখতে বসে হঠাৎ করে 5 উইকেট চলে গেছে, বোঝাই যায় না, এরকমই ICT পরীক্ষাটা এরকমই, হঠাৎ করে দেখা যাবে যে তুমি MCQ ভালো দেওয়ার কথা ছিল, দেখা যাচ্ছে MCQ তোমার কম হয়ে গেছে, ভুল হয়ে গেছে। তো এটা আসলে হয়, এগুলো নিয়ে কোনো সমস্যা নাই, CQ ভালো যারা দিছো তারা একবারে নিশ্চিন্তে থাকো, MCQ 5-6টা হইলেও সমস্যা নাই, আগামী পরীক্ষাগুলো ভালো করে দাও, আগামী পরীক্ষাগুলো দিয়ে। ওকে, সবাই বলতেছে MCQ নাকি কম্পিউটার কাটা, হা রে হাবি যাবি কথা, এদেরগুলো শুনিও না তো। তোমাকে কি MCQ কি আলাদা নাম্বার দেয় ICTতে? ICTতে কি MCQ এত পাইছো, CQ এত পাইছো, এভাবে দেয়, সম্মিলিতভাবে নাম্বার দেয়? তো তুমি এত কাহিনী এগুলো শোনার দরকার আছে?
ঠিক আছে, আমি বলতেছি না, আমি 23-এর অনেক স্টুডেন্ট পড়াইছি এরকম। ওকে, তো যারা আসলে অনেক স্টুডেন্টও পড়ায়, এর মধ্যে হয়তো 10-12 জন 20 জনের একটু অঘটন ঘটছে আর কি। ওকে, রিটেনে 17 পেতে হবে, রিটেনে 15+ পাইতে হবে, রিটেনে 15+ না পাইলে রেজাল্ট খারাপ হবে। স্যার আশা ইনশাল্লাহ SSC 24-এর জন্য অনেক দোয়া করি। তোমরা আর ICT গ্রুপে ঘোরাঘুরি না করে ফিজিক্স পড়ো, আর হচ্ছে যাদের যুক্তিবিদ্যা পরীক্ষা আছে যুক্তিবিদ্যা পড়ো, আর মেবি আর কমার্সের কি পরীক্ষা, কমার্সের কি পরীক্ষা আমি জানি না। ওকে, সিকিউ প্রোগ্রামের ডাক না দিলে অ্যান্সার করে ফেলছি, বুঝি নাই, সিলেট বোর্ডে HTML কোডিং আসলো না। এগুলো আসলে এক এক সময় এক এক বোর্ডে এক এক কাহিনী করে, তবে আমি এগুলার বিপক্ষে। প্রত্যেক বোর্ডে একসাথে প্রশ্ন হতো, স্ট্যান্ডার্ড একটা জিনিস মেনটেন, আসলে এক এক বোর্ডে এক এক প্রশ্ন হয়, কাহিনী করে। আচ্ছা, অ্যাকাউন্টিং এক্সাম না কমার্সে, পড়ো পড়ো, তোমরা এগুলো নিয়ে পড়াশোনা করো, ইনশাল্লাহ এরকম কিছুই হবে না, কোনো অঘটনই ঘটবে না। তবে কেউ যদি CQ-তে খারাপ করে ফেলো বেশি, তাহলে এটা আলাদা ব্যাপার, কিন্তু MCQ-র জন্য ইনশাল্লাহ খারাপ ফেল আসবে না। ওকে, CQ 40 পাবো, MCQ 7 পাস আসবে, 100% পাস আসবে, নীরব এক দরে টেনশন ছাড়া পাওয়া লাগা করো, তুমি ICT-তে পাবো গ্যারান্টি, ঠিক আছে, তুমি ICT-তে পাবো, এটা গ্যারান্টি আমার থেকে লিখে নিই। 47 আর হচ্ছে MCQ-তে যদি 23 দেয়, নতুবা এবার MNS পাবো আর কি, সরি ভাইভাতে। আমসা, আপনার MCQ বইটা দারুন, আমি তো বারবার বলতেছি বই ভালো করে পড়ো। সটরাম বোর্ডের মা কি 3টি প্রশ্ন বলা আছে, এগুলা বলে লাভ নাই, এমনি পাশ করবা, বল থাকলেও পাশ করবা না থাকলেও পাশ করবা। 4টা সিজন ছিলে 17 উঠবে না কেন, অবশ্যই উঠবে। ওকে স্যার, বোর্ডের 1-2 অধ্যায়ে CQ-তে কেমন নাম্বার দেয়, 7 নাম্বার বা 8 নাম্বার 9 নাম্বার দিবে, 7, 8, 9। কুমিল্লা বোর্ডে HTML দিল, বুঝরি দিল না, কুমিল্লা বোর্ডটা ফাটাই দিছো, ICT-র বই থেকে খুব হুকম সব কিছু। স্যার আপনার কথা একটু ভরসা পেলাম, আমি মিথ্যা কথা কেন বলবো, আমি যেটা বলতেছি সেটা একদম শিওর, MCQ 18টা হয়েছে বাট CQ 37-35 পাবো। স্যার মাত্র 5টা হয়েছে MCQ, 100% পাস করবো, কোনো চিন্তা করিও না। আর যারা আমি বলতেছি কথাগুলা, তোমরা কিন্তু পরীক্ষা যেদিন শেষ হবে সেদিন এসে আমাকে জানাবো, রেজাল্ট যেদিন শেষ হবে। ওকে ইনশাল্লাহ, আমি দোয়া করি আমাদের কোন স্টুডেন্ট যাতে খারাপ না করে। আর তোমরা একটু আগের ICT মার্কশিট দেখো, এখানে কিন্তু কোথাও আলাদা MCQ নাম্বার দেওয়া নাই। ওকে, SSC-র ICT মার্কস দেখো আগে, সবাইয়ের নাম্বার একসাথে দেওয়া থাকে, টোটাল ইন টোটালে দেওয়া থাকে, তো সুতরাং এগুলো MCQ-তে ফার্স্ট ফেললে এরকম হইলে পৃথিবীতে কেউ পাস করতাম না। যাই হোক স্যার, একটু একটু ভুল হলে নাম্বার কাটবে না বলে দিছি তো, বেশি নাম্বার কাটবে না, সামান্য সামান্য 0.51 কাটবে, লিখলে নাম্বার পাবা, বোর্ড পরীক্ষায় লিখলে নাম্বার, বাইনারি পয়েন্টের পর অ্যান্সার সমস্যা নাই বলে দিছি, দশমিকের পর অ্যান্সার এদিক সেদিক হতে পারে। স্যার আমি আপনার অনলাইন কোর্সের স্টুডেন্ট হতে পারে, স্যার আজকে এটাই আপনার সাথে জার্নি শেষ করলাম, ঢাকা আসলে দেখা করবেন ইনশাল্লাহ। আচ্ছা, আমি আর একটু বলি, তোমরা আমাদের, আমি বলেছি আমি চকবাজার নামতেছি তো, চট্টগ্রাম চকবাজার অফলাইন মেসে, আমি ইনশাল্লাহ এটার পরিবেশ বদলাই দিব, যে স্টুডেন্টদেরকে কীভাবে ICT করতে হয়, আর আগামী অনলাইন ব্যাচ আমাদের স্যার একটা ব্যাচ হবে, আজকে 7 ব্যাচ। যদি আত্মীয় স্বজন কাজিন কেউ থাকে, তাড়াতাড়ি ভর্তি করে দেয় 1,000 টাকা দিয়ে, এবং শিওর থাকো, একবারে শিওর করে থাকো যে মানে তারা বেস্ট কিছু পাবে। আজকে এই এটা নিয়ে বারবার কথা বলছি তো, 7টা MCQ হলে পাশ করবে, কয়বার বলছি পাশ করবে বলছি তো, পাশ করবে 100% রূপন, গতবার বলছি না, 5টা 7টা সাইড 5টা সাইডটা হয়েও পাশ করছে, 4টা হয়েও পাশ করছে SSC-তে এসে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শেষ করি কেমন, আমি আসলে একটু বাইবা তাইবা দিয়ে আসছি গতকালে, এই জন্য আমি একটু টেনশনে ছিলাম। বর্তমানে এই যে দেখো আমাদের তাকিম, দেখো মুস্তাকিমকে দেখো, আসসালামু আলাইকুম স্যার, আমি 23 বেসের টেস্ট সলভ করছে ছিলাম, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে আছি, দোয়া করবেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ তাকিম, মুস্তাকিম ধন্যবাদ। দশমিক বের করতে গিয়ে 77 কে 78 লিখে ফেলছি, সমস্যা নেই, এগুলাতে নাম্বার কাটবে না, দশমিক বের করতে গিয়ে 77 কে সমস্যা নেই। মাদ্রাসা বোর্ডের সাজেশন দেন, মাদ্রাসা বোর্ডের আমি ক্লাস নিব, তোমাদের পরীক্ষা তো দেরি আছে, আমি ক্লাস নিব মাদ্রাসা বোর্ডের। স্যার আপনার বই পড়ে 44+ থাকবে ইনশাল্লাহ, সিটা অং বোর্ড কুরশেদ, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ, 5টা হলে পাস করবো প্লিজ, 100% পাস করবো, মেহেরুপা কোনো ফেল নেই, বলছি তো গতবার 23 সালে অনেকে এরকম টেনশনে ছিল, সবাই পাস করছে।
স্যার বিসিএস এর প্রশ্ন নাকি আউট হয়েছে এটা আমি জানি না, তবে আমি তা আউট হইলে তো আমার কুটিপতি হওয়া লাগতো, কারণ আমি 41-এ প্রিলি টিকছি, রিটেন টিকছি, ভাইবা টিকছি, কয়টা, তিনটা, তিনবার প্রশ্ন কিনতে হবে, 43-এ প্রিলি, রিটেন ভাইবা, তিনবার, কইলে কয়বার টাকা দিতে হয়, 6 বার, 44-এ প্রিলি, রিটেন ভাইবা, 9 বার, তাহলে এত টাকা দিলে তো আমি দেখা যেত বিল গেটস এর ছেলে হইতে হতো। স্যার সান্ত্বনা দিলেন, কোনো সান্ত্বনা দিই নাই, 100% শিওর, মিথ্যা কথা বলে লাভ আছে এতগুলো স্টুডেন্টের সামনে? যেটা বলেছি সেটাই, গতবার SSC 23-এ 500টা 4টা নৈবিত্তিক হয়েও পাশ করছে। ভাইবা কেমন দিলেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো দিয়েছি, তোমরা দোয়া করলে হয়তো ভালো কিছু হবে ইনশাল্লাহ। স্যার এই স্কুলটায় +3 এর বদলে +2 লিখছি, কিছু নাম্বার কাটবে তবে নাম্বার পাবে, কিছু নাম্বার কাটবে হয়তো। ভাইবা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। স্যার আপনার বই না কিনে বড় ভুল করছি, সময় গেলে সাধন হবে না। বই আমি তো বলেছি, শুধু শুধু বাজারের এত বড় বড় মোটা মোটা বই পড়া লাভ আছে? দুইটা বই পড়বা, লেকচার পড়বা, আর কিচ্ছু লাগবে না। ICT অ্যাসিস্ট্যান্টের একটা কোর্স করবা, দুইটা বই পড়বা, 100% অন্য সবার চেয়ে ভালো পরীক্ষা দিবা। হ্যাঁ আমি তো বলেছি দিনাজপুর বোর্ডে CQ অনেক হার্ড হয়েছে, কিন্তু ইনশাল্লাহ আমাদের বেসিক বেসে যারা ছিল এদের কষ্ট হওয়ার কথা না। 12+40 A+ কি আসবে? তাহলে কত হলো? 52। না না, A+ কেমনে আসবে? 12+40 52 হলে তারপরে তো পৌঁছিসে না, এ আসবে। আচ্ছা তাহলে আমি শেষ করি, কেমন? তোমরা পড়াশোনা করো, যাদের ফিজিক্স পরীক্ষা টোটালি টাইম ওয়েস্ট করিও না, আর আল্লাহ বর্ষা বাইনারি যোগফল বলছে আমি পরিপূরক করে ফেলছি, কেন যে এই ভুলগুলা করো? ও রূপান্তরে ভুল আসছে, ফরম্যাট ঠিক থাকলে কিছু নাম্বার দিবে। আজকে বেসে ছিলাম, আজকে বেসে থাকলে তো লায়ন আনসার করার কথা। আপনার ভাইবে ভালো করো, আমরা ঈদের খুশি মতো ইনশাল্লাহ, হৃদয় মিরাজ দোয়া করিও, তোমরাও ভালো রেজাল্ট করো ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না। আর ওকে অসুবিধা নেই, সাইদুর রহমান আমি নতুন অফিস থেকে বলছি, MCQ 15টা হয়েছে আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। ওকে আচ্ছা যাই হোক, আমি শেষ করি। প্রিয় শিক্ষার্থী, আল্লাহর কাছে তোমাদের জন্য অনেক দোয়া করি, যাতে কারো মন কালো না হয় এই একটা MCQ-র জন্য, যাতে কোনো স্টুডেন্টের মুড খারাপ না যায়, ইনশাল্লাহ সবাই পাশ করবা। আমি আবারও আবারও বলছি, 4-5-6টা নেবে, 4-5-6 সাথে গুলা শিওর পাশ করবা। গতবার SSC 23-এও এরকম যাদের হয়েছে, তো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করব। আমাদের তোমরা যদি মনে করো ICT অ্যাসিস্ট্যান্ট একটা ভালো প্ল্যাটফর্ম, স্টুডেন্টদেরকে সাজেস্ট করবা, ভাই বন্ধু কাজিন, আর বইটা অনেক দ্রুত নিয়ে নিতে বলবা, বই বুঝে বুঝে পড়তে বলবা। বাইনারি যোগফল বলছে আমি পরিপূরক করে ফেলছি, কিছু নাম্বার কি দিবে? এখন এটা ওনার উপর নির্ভর, আসলে এরকম ভুল কেউ করে, কোথায় পরিপূরক আর কোথায় বাইনারি যোগ। অ্যালগোরিদমের পয়েন্ট না দিলে নাম্বার পাবে, কোনো সমস্যা নেই, এগুলো খেয়ালও করবে না। আচ্ছা যাই হোক, শেষ করি। হ্যাঁ আর এগুলো নিয়ে টেনশন করিও না, নতুনভাবে পড়াশোনা শুরু করো। আর SSC 25-26-এর জন্য আমাদের নতুন ব্যাচ শুরু হবে আজকে 7, এই ব্যাচে সবাই ভর্তি হয়ে যাবো অনলাইনে, আর অফলাইনে 15 তারিখ থেকে যাত্রা শুরু হচ্ছে চট্টগ্রাম চকবাজার। কলেজের স্যারদের মতো কি বোর্ডের স্যাররা খাতা কাটা চাকরি থাকবে না? কলেজের স্যারদের চেয়ে অনেক উদার বোর্ডের খাতা কাটা, বোর্ডে সবাইকে বলে দেওয়া থাকে নাম্বার দিবেন, লিখলে নাম্বার দিবেন, বোর্ড পরীক্ষার ইনস্ট্রাকশন, কলেজের স্যাররা তো নাম্বার দিতে চায় না। আচ্ছা ওকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, সবাই আমার জন্য দোয়া করবা। আর আবারও বলছি, 4-5-6-7 যারা পাইছো কেউ ফেল করবে না, CQ ভালো হইতে হবে, তবে CQ ভালো হইলে কেউ ফেল করবে না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি, সবাই ICT অ্যাসিস্ট্যান্টের জন্য সবসময় দোয়া করবো, আসসালামু আলাইকুম।